আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো শিট মাইনিং প্রজেক্টে আপনারা কিভাবে গেম খেলে আনলিমিটেড কয়েনগুলো আর্ন করবেন, তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এ টু জেড শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো এখানে প্রথমত আপনারা শিট মাইনিং প্রজেক্টটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হোম স্ক্রিনে একটা গেমের লোগো রয়েছে, দেন গেমের লোগোর উপরে একবার ক্লিক করবেন গেম খেলার জন্য। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে গেম রয়েছে, চারটে গেম রয়েছে, তার মধ্যে লাস্টের যে গেমটা এটা কিন্তু কামিং সুনে রয়েছে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ব্যাটেল শিট প্লে, তো এখানে ব্যাটেল শিট যে গেমটা রয়েছে এটা কিন্তু আজকে আমি গেম প্লে করে দেখাবো। তো এখান থেকে প্লে অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সাধারণত এখানে কিন্তু এরকমই ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লে অনলাইন, তো গেম খেলার জন্য এখানে প্লে অনলাইন অপশনে ক্লিক করবো, ঠিক আছে। তো ক্লিক করলে কিন্তু আমাদের গেমটা এখান থেকে খেলতে পাবো। তো তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছেন হাউ টু প্লে, তো এখানে ক্লিক করে আপনাদের চাষে একটু ধারণা দেবো যে এখানে কীভাবে গেম খেলবেন বা গেম খেলার নিয়মটা কী আসলে। তো এখানে ক্লিক করো, ভিডিওতে তো আমি সব কিছু বলে দেবো, দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি, তো তার আগে একটু ধারণা দিয়ে দিই, তা না হলে অনেকে কিন্তু এখানে কঠিন মনে করবেন। যাই হোক, এখানে হাউ টু প্লে এখানে ক্লিক করব। আপনারা যখন গেমটা প্লে করবেন, প্লে করার পর যখন রেডি চাইবে অর্থাৎ স্টার্ট দেওয়ার আগে কিন্তু আপনার কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারছেন, যেমন শিট কয়েন, এরপরে গাছ, ঠিক আছে। তো মূলত এখানে গেম খেলার যে টপিকটা রয়েছে, টপিকটা হচ্ছে যে আপনার যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো কিন্তু এক জায়গায় স্থির থাকবে, এগুলোকে অন্য জায়গায় সরিয়ে রাখতে হবে আপনাদেরকে। তো এইভাবে সরিয়ে সেটিয়ে রাখতে হবে, ঠিক আছে, মানে এইভাবে লুকিয়ে রাখবেন। লুকিয়ে যদি রাখেন তাহলে আপনার বিপরীতে যে ব্যক্তি গেম প্লে করবে তাহলে কিন্তু সে ব্যক্তি কিন্তু সহজে আপনাদের শিট যে কয়েনগুলো রয়েছে সেগুলো খুঁজে পাবে না বা ড্র করতে পারবে না, এবং গাছগুলো যে রয়েছে গাছগুলোও কিন্তু ড্র করতে পারবে না। এবং এখন একই নিয়মে আপনার বিপরীতে যে ব্যক্তি গেম প্লে করবে সেও কিন্তু এই কাজটাই করবে, যে তার শিট পয়েন্টগুলো বা কয়েনগুলো লুকিয়ে রাখবে এবং গাছগুলোকে লুকিয়ে রাখবে, আপনি কিন্তু এখান থেকে খুঁজে বের করবেন। অর্থাৎ যে আগে খুঁজে বের করতে পারবে বা ড্র করতে পারবে সে কিন্তু এখানে উইন করবে। তো আশা করি কনসেপ্টটা বুঝে গেছেন গেমের। তো এখানে সরাসরি এখন আমরা ব্যাক করবো, ব্যাক করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে প্লে অপশন, তো এখান থেকে প্লে অপশনে ক্লিক করব অনলাইন প্লে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে একটা গেম প্লে করি এর জন্য এখান থেকে আমাদের মেন ভিলেজ থেকে দুইটা শিট পয়েন্ট কেটে নেওয়া হবে বা কয়েন কেটে নেওয়া হবে। এরপর আমরা যে উইন করি তাহলে কিন্তু চারটা শিট কয়েন আমরা কিন্তু উইন করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমি সরাসরি প্লে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ মেকিং হচ্ছে এই জায়গায়, মোটামুটি এক মিনিটেরও কম সময় লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশন চলে এসেছে, দেন এখানে সরাসরি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ম্যাচটা কিন্তু স্টার্ট হয়েছে, অনেকের ক্ষেত্রে স্টার্ট নাও হতে পারে এই জায়গায়। তো স্টার্ট হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আসছে, এগুলোকে আমি সরিয়ে সেটিয়ে রাখবো, ভিন্ন ভিন্ন জায়গায় রাখবো যাতে খুঁজে না পায়, ঠিক আছে। তো রাখার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রেডি অপশন, এই রেডি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু স্টার্ট হয়ে যাবে ম্যাচটা কয়েক সেকেন্ডের ভেতরে। তো দেখতে পাচ্ছেন ইউ ফার্স্ট গেস্ট, তো এখানে দেখতে পাচ্ছি ইউ ফার্স্ট গেস্ট, তো এটা কিন্তু চলে আসলো যে অপর প্রান্তে যে ব্যক্তি রয়েছে সে কিন্তু গেস করতেছে যে আমি কোথায় কোথায় লুকিয়ে রাখছি। তো এই যে দেখেন সে কিন্তু খুঁজে পেয়েছে, অর্থাৎ সে সহজে কিন্তু ড্র করতেছে যেখানে আমার শিটটাতে, তো দেখতে পাচ্ছেন লাইভ। তো ভিডিওটা ভালোভাবে দেখেন বা দুই একবার ট্রাই করেন, ইজি কিন্তু আপনারা গেমগুলো খেলতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আমি এখানে গেমটা প্লে করবো, লাস্টের সংক্ষেপে আলোচনা করবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এবং এখন বলতে যারা লাইক করেন না অবশ্যই লাইক করেন। তো এখন কিন্তু আমার এখানে চালটা দিতে হবে বা এখন আমাদের গেম প্লে করতে হবে, সে কোটায় লুকিয়ে রাখছে সেই জায়গায় কিন্তু আমাদেরকে গেস করে ড্র করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন আমি পেয়েছি, আবার পেয়েছি, তো এই যে ভুল করে ফেললাম, দেখেন এখন কিন্তু সে চালবে এখানে। তো এইভাবে মূলত গেম প্লে করতে হয়। তো গেম প্লেটা সম্পূর্ণ হোক আমি এখানে স্কিপ করে দেব। তো এই যে দেখেন আমি মূলত দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে একটা ড্র করছি, দেখতে পাচ্ছেন এই যে একটা ড্র করে ফেললাম এবং আরও একটা চাল দেবো। তো ভুল করলে কিন্তু আমার চালটা শেষ হয়ে যাবে এই জায়গায়, যে আমি ভুল করলাম, এখন অপর প্রান্তে যে ব্যক্তি আছে সে খেলতেছে এখন। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে গেমটা কিন্তু উইন করলাম, ঠিক আছে। উইন করার পরে যে দেখেন আমি কিন্তু এখানে চারটা শিট পয়েন্ট বা কয়েন উইন করলাম এখানে, এবং এখানে উপরে দেখছেন ভিক্টোরি চলে আসছে। এখন চাইলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লাইম অপশন, তো এই ক্লাইম অপশনে ক্লিক করে ক্লাইম করতে পারেন, ঠিক আছে।
তো আশা করি বুঝতে পারছেন যে এখানে গেমের যে মূল টপিকটা কি। মূলত কথা হলো এখানে আপনার যে শিট পয়েন্টগুলো বা কয়েনগুলো দেওয়া হবে সেগুলোকে লুকিয়ে রাখতে হবে এমন জায়গায় যাতে আপনার বিপরীতে যে ব্যক্তি গেম প্লে করবে সহজে তাতে ড্র করতে না পারে অথবা মানে গেস করে সেগুলোকে ক্লিক ক্লিক করে যাতে মিলাতে না পারে এক কথা শেষ। ঠিক আছে, তো যে আগে এখানে মিলাতে পারবে বা ড্র করতে পারবে সে কিন্তু উইন হবে। তো যেহেতু আমি এখানে আগে কিন্তু ড্র করছি এর জন্য আমি এখানে উইন হয়েছি, দেন এখান থেকে আমি ক্লেম অপশনে ক্লিক করব। তো ক্লেম করে নিলাম, এখন আপনারা চাইলে এখান থেকে আবারও গেম খেলতে পারেন যদি আপনারা চান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেল নতুন না দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবা। এবং আপনার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, এবং এই ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এবং কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কী করেন, দুই তিনবার ভিডিওটা দেখেন, এরপর অ্যাগেন আপনার শিট মাইনিং প্রজেক্টটা ওপেন করেন। ওপেন করার পর আপনারা দুই একবার গেমটা খেলেন, নিজে নিজে ট্রাই করেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।